আরে ছাড়ো, কোথাও যাবে না তুমি, এক মিনিট না, কোথাও যাবে না, না কোন এক মিনিট না, ছাড়ো, 10:30 পর্যন্ত তোমাকে ঘুমাইতে দিছি, এখন ওঠো। তোরে যদি এরকম করে বলতে পারতাম একটু। বন্ধু কি অবস্থা তোর? আরে বন্ধু আমি তো একটা আগড়ন গড়ায় ফেলাইছি বন্ধু। কি করস? আরে হওয়া বাটান বিয়ে করে ফেলাইছি। বিয়ে করছস? কাহিনী কত গড়ে আলাইছস তাহলে মাম্মা। আরে হওয়া বেটা বিয়ে করে ফেলাইছি। এইবার বুঝবা হাউ মেনি পেটিতে হাউ মেনি রাইস। শুনো, এই তো চলতেছে সংসার, তো করবা তার আগে কিছু টিপস নিয়ে আনো আমার কাছ থেকে, নাইলে কিন্তু সংসারে খালি অশান্তি আর অশান্তি, বুঝছো? কি পরামর্শ বন্ধু? হ্যাঁ শুনো, ফার্স্ট অফ অল ভুলেও কখনো বই রাতে টিভির রিমোট দিবা না, টিভির রিমোট সবসময় তুমি নিজের কাছে রাখবা। সবসময় টিভির রিমোট আমার কাছে রাখবো? টিভির রিমোট চাইলে দূর দূর করে রেখে দেয় দিবা, একবার টিভির রিমোট দিছো তো মনে করো তোমার জিন্দগি পুরো তামা তামা হয়ে যাবে। আমার বউ কখনো ভুলেও আমার কাছে মনে করো টিভির রিমোট চায় না, টাকা নিয়ে সাহস পায় না, চাইবো কেমনে? খেলাটা দেখতাম। কিসের খেলা? আরে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হইতাছে তো, একটু খেলাটা দেখতাম। তুমি দেখতেছ না আমি সিরিয়াল দেখতেছি? আমি সারা দিন ঘরের কাজ করি, সিরিয়াল দেখার সময় পাই? শুধু স্কোরটা একটু দেখি। স্কোর তো তুমি কালকে সকালেও দেখতে পারবা, কিন্তু এই সিরিয়াল তো আমি কালকে দেখতে পারবো না। স্কোরটা এক সেকেন্ড দেখি, আবার তুমি দেখে নিও, তুমি সিরিয়াল দেখে নিও প্লিজ। এই তুমি বিরক্ত করো না তো, যাও আমার সিরিয়াল দেখতে দাও। এক সেকেন্ডের জন্য একটু দেখি। তুমি দেখতেছো না কি ট্র্যাজেডি হইতেছে? তুমি কিচ্ছু বুঝো না। হ্যাঁ হ্যাঁ ভুলে কখনো দিবি না। ঠিক আছে বন্ধু, তারপর আর কি কি করতে হবে কত শুনি। আর ছুটির দিন, ছুটির দিনে সারা দিন খালি ঘুমাবি আর ঘুমাবি, বলেও কিন্তু বিছনা দিয়ে উঠবি না, বিছনা দিয়ে উঠছস তো মনে করতে হলে ঘরের একটা কাম ধরাই দিব। যদি এটা প্র্যাকটিস একবার করাই ফেলাস দেখবি ছুটির দিন মানে তুই সেকেন্ড বুয়া, তোরে দিয়ে ঘরে সব কাম কাজ করাবো। কি কস বন্ধু? ঘরের কোনো কাজ করবো না, সব কাজ বউরে দিয়ে করাবো। আমার বউ তো ভুলেও মনে কর সারাদিন আর বিছানার সামনে আসে না, সাহসই পায় না। আমিও নাক ডাই কেমন খালি দিদার সে ঘুমাইতে থাকি, তো ঘুমাইতে থাকি, তো ঘুমাইতে থাকি। এই ওঠো। ওঠো না। আরে তো আরে ওঠো, আরে একটু ঘুমাই দাও তো, এত বড় সাহস আমার হাত ছড়াই দাও। ওয়াও, তোমার ঘুম বের করতেছে। ও নো, ওঠো। কি সমস্যা রে বাবা? ওঠো, আজকে ছুটির একটা দিন, একটু ঘুমাতে দাও। বুঝলাম না কি সমস্যা তোমার। আর কত ঘুমাবা, ঘুমাইতে দেই নাই। কয়টা বাজে? কয়টা বাজে? 10:30 বাজে। 10:30 বাজে, 10:30 পর্যন্ত তোমাকে ঘুমাইতে দিছি, এখন ওঠো। আজকে ছুটির দিন, একটু ঘুমাবো না আজকে? হ্যাঁ ঘুমাইছো তো, 10:30 পর্যন্ত ঘুমাইছো, ওঠো। বাজারে তো সবকিছু করা আছে রে বাবা, একটু ঘুমাই আজকে। বাজার করা আছে তো কি হইছে, আজকে বুয়া আসে নাই, সারা দিন ঘরের সব কাজ আমি করতেছি, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো না? বুয়া আসে নাই, আজকে দিন একটু ঘুমাইতে দাও প্লিজ। আর এক মিনিটও ঘুমাইতে দিব না, বউকে হেল্প করবো না তো কাকে হেল্প করবা? এই নাও ঘর মুছো। হ্যাঁ ঘর মুছবো? হ্যাঁ আমি। হ্যাঁ আজকে? জি মুছতেই হবে, মুছতেই হবে, বউকে হেল্প করবা না কাকে হেল্প করবা? ধরো। আচ্ছা ঠিক আছে মুছো। আরে বাবা তুই একটা খাঁটি কথা বলছিস, বাসার কাজ যদি আমারই করা লাগে সারা জীবন বেচারা থাকতাম, বিয়ে করছি কা? বিয়ে করছি মানে সব কাজ বউ করবে। আর ঘরের কাজে ভুলেও কিন্তু হাত দিবি না, ভুলেও রান্নাঘরের দিকে যাবি না। আমার বউ তো জীবনে আমার রান্নাঘরের দিকে যাইতে দেয় না, কি আর বলে থালা বাসন মনে কর। আমার খালি কইছে আমি যখন বাসায় থাকুম খালি টিভি দেখুম, মোবাইল টিভি শেষ,
রান্নাঘরে তো মনে কর ওই সারাদিন ব্যস্ত থাকে, আর আমি আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। তোর মুখটা যদি এরম করে বলতে পারতাম কি যে শান্তি পাইতাম, কি যে শান্তি পাইতাম। তো এগুলা কিন্তু বন্ধু তোর মাথায় রাখতে হবে। আরে বন্ধু, তুই কি আমার পাগল মনে করছস? আমি যেমন রান্না করে বেচারা লাইফে তেমন কোনোদিন রান্না করা যায় নাই, সব কাজ তো বুয়ার দিয়ে করাইছি। আর আমার বউয়ের কোনো বাইন্ডিস নেই, আমি কখন ঘরে আসি কখন ঘর দিয়ে যাই একবার মনে করে আমার জিজ্ঞেস করে না। আর মনে কর যদি ছুটির দিন আমি 5 মিনিটের জন্য বাইরে যেতে চাই, আমার পা ধরে বসে থাকে, ওই ছুটির দিন আজকে আমার একটু সময় দিই। আমি কি এত সব তোয়াক্কা করি নাকি রে? আমার যখন যাইতে মন চায় আমি তখনই ঘর দিয়ে বাইরে হয়ে যাই। কোথায় যাও? একটু নিচে ঘুরে আসি। নিচে? কোথাও যাবা না তুমি। 5 মিনিট? খুব বেশি না 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট কেন, 1 মিনিটও না। সারাটা দিন ঘরের মধ্যে ছিলাম, আমার দমটা পুরো আটকে আসছে, আমি জাস্ট 5 মিনিট নিচে পিলিতে চলে আসবো। সারাটা সপ্তাহ তুমি চাকরি করো, আজকে একটা ছুটির দিন, আজকে তুমি কোথাও যাবা না। 2টা মিনিট সময় দাও অন্তত। 2 মিনিট না, 1 সেকেন্ডও দিব না। কেমন কত সেকেন্ড? আচ্ছা 2 মিনিট, 2টা মিনিটের জন্য চাই। 2 মিনিট দিয়েছিলাম তো, 2 মিনিট গেছো, 2 ঘন্টার মধ্যে কোনো খোঁজ নাই, ফোন দেই ফোন বন্ধ করে রাখছো। 2টা মিনিট সময় দাও। কোনো সময় হবে, আমি নিচে গিয়ে হেঁটে চলে আসবো। না না, কোথাও যেতে দেব না। আচ্ছা ঠিক আছে বন্ধু, এই বুদ্ধিটাও কিন্তু তুই খারাপ দিস নাই। শুন, সবসময় একটা বিষয় মাথায় রাখবি, সংসার সুখের হয় রমণের গুণে, বউ যেটা বলবে অক্ষর অক্ষরে সেটাই পালন করবি। দুনিয়ার কে কি বলছে না বলছে এটা ভুলেও কানে নিবি না, বউয়ের কথা সবার আগে, বউয়ের প্রায়োরিটি সবার আগে। রাখি, নতুন বিয়ে করছে তো, ওর একটু পরামর্শ দিতেছিলাম, আমরা তো হ্যাপি ফ্যামিলি না, এই জন্য আর কি আমাদের মতো যেন ওরা হ্যাপি ফ্যামিলি হতে পারে। ভালো করে পরামর্শ দাও, না 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 ঠিক আছে। আচ্ছা চলো, কাপড়টা নিয়ে যাও। কাকুর নাচতে গেছে, জীবন নাইরা শেষ, কি করতেছি আর কি কইতাছি। হায় রে মা ভূত, তুমিই ভালো জানো। কি আপনাদের কারোর সাথে কি ঘটনা মিলে গেছে? মিলে গেলে লাইক কমেন্ট শেয়ার করুন, মতামত দিয়ে জানান কার কার সাথে এই ঘটনা মিলে গেছে। কই গো, কই গেলা?